কক্সবাজার রাডার স্টেশন, যা হিলটপ সার্কিট হাউসের পাশে অবস্থিত। সমতল থেকে 60 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় প্রায় 99 ফুট উচ্চতা বিশিষ্ট ভবনের উপর রাডারটি স্থাপন করা হয়। গভীর সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহ করে কক্সবাজার রাডার স্টেশন, যা চতুর্দিকে 400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে আগাম সতর্ক বার্তা প্রদানে সক্ষম ডপলার রাডারটি। এই রাডারের মাধ্যমে প্রাপ্ত তথ্য ভিসেটের মাধ্যমে সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর জানতে পারে। এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কক্সবাজার রাডার স্টেশন থেকে সরবরাহ হয়ে থাকে। কিন্তু এই রাডার স্টেশনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, কোনো ধরনের কর্মকর্তা এখানে নেই, শুধুমাত্র একজন নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করছে। ওনারা আসছিল 9:30 বাজে, আমাদের খাতাতে এন্ট্রি আছে, তো 1:30 বাজে ওনারা আউট হয়েছে। এদিকে রাডার স্টেশনটি অকেজো বলে স্বীকার করে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জানান, রাডার স্টেশনটি মেরামত কিংবা নতুন সংযোজন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপাতত আমাদের রাডারটা মানে মোটামুটি একটু অকেজো অবস্থায় আছে। লোকবল কম থাকলে তো একটুটা মানে আমাদেরকে অতিরিক্ত শ্রম দিতে হচ্ছে, কিন্তু কাজের বিচ্যুতি হচ্ছে এটা বলা যাবে না। কক্সবাজার রাডার স্টেশন ও আবহাওয়া অফিসে 47 জন জনবল থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 14 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।